আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। সম্মানিত ভাই বোন, বর্তমান সময়ে আমরা চারিদিকে দেখতে পাচ্ছি ফেতনা এবং ফাসাদ। মানুষ মানুষকে হত্যা করে, মানুষ মানুষকে খুন করে, মানুষ মানুষকে নির্যাতন করে, মানুষ মানুষের সাথে প্রতিহিংসায় লিপ্ত হয়, মানুষ বিভিন্ন জুলুমের শিকার হয়, একজন মানুষ আরেকজন মানুষকে অন্যায়ভাবে নির্যাতন করে, চারিদিকে শুধু ফেতনা আর ফেতনা, ফাসাদ, দাঙ্গা এবং হাঙ্গামা। সম্মানিত ভাই বোন, এমনই একটি সময়ে আমরা এসে উপস্থিত হয়েছি যে সময় সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন। কি বলেছিলেন আসুন আমরা জেনে নেই। বুখারী শরীফের একটি হাদিস, উল্লেখযোগ্য একটি হাদিস, এরকম আরো অনেক হাদিস রয়েছে, তন্মধ্যে গুরুত্বপূর্ণ এই একটি হাদিস হল বুখারী শরীফের 7161 নম্বর হাদিস। এখানে আবু হুরাইরা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তিনি কি বলেন, তিনি বলেন যে সময় সংক্ষিপ্ত হয়ে যাবে, সময় খুব দ্রুত চলে যাবে। আমরা দেখতে পাই দিনকে দিন, মাসের পর মাস, বছরের পর বছর কিভাবে খুব দ্রুত চলে যাচ্ছে। আমরা নিজেরাই বলি খুব দ্রুত সময় চলে যাচ্ছে, এরকম একটি মুহূর্তে, এরকম একটি জামানায় আমরা চলে এসেছি যে সময় খুব দ্রুত চলে যাচ্ছে। তারপর ওয়াইয়াংকুসুল আমাল, আমল কমে যাচ্ছে, মানুষের যে আমল করার কথা ছিল, আল্লাহ তাআলার ইবাদত করার যে কথা ছিল, যে পরিমাণ ইবাদত করার কথা, সেই পরিমাণ ইবাদত আমরা করি না। অধিকাংশ মানুষ মুসলমান হওয়ার পরেও আল্লাহ তাআলার ইবাদত করে না, তার মানে আমল দিন দিন কমে যাচ্ছে, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন। তারপর ওয়ায়ুলকাশুহু, তার মানে কৃপণতা ছড়িয়ে যাচ্ছে, চারিদিকে আমরা এখন কৃপণতা দেখতে পাই, মানুষ অনেক কৃপণ হয়ে যাচ্ছে, মানুষ অনেক সত্যি কৃপণ হয়ে যাচ্ছে, এটা আমরা চারিদিকে দেখতে পাচ্ছি। তারপর গুরুত্বপূর্ণ আরেকটি কথা তিনি বলেন ওয়াতাজহারুল ফিতনাহ, যে চারিদিকে ফেতনা ছড়িয়ে যাচ্ছে, চারিদিকে ফেতনা ছড়িয়ে যাচ্ছে, ফেতনা, ফাসাদ, দাঙ্গা, হাঙ্গামা, হিংসা, মানুষের লোভ লালসা, চারিদিকে এগুলো ছড়িয়ে যাচ্ছে, এগুলো আমরা বর্তমান সময়ে দু চোখেই দেখতে পাচ্ছি। তারপর গুরুত্বপূর্ণ আরেকটি কথা তিনি বলেন ওয়াক সুরুল হার্জ, হার্জ বৃদ্ধি পাবে। সাহাবাই কারামগণ জিজ্ঞেস করলেন হে আল্লাহ রাসুল, হার্জ কি? তিনি বললেন হত্যা, হার্জ মানে হলো হত্যা। আজ আমরা বর্তমান সময়ে দেখতে পাচ্ছি মানুষ মানুষকে হত্যা করে, মানুষ মানুষকে খুন করে ইত্যাদি, এই সময়ে আমরা এসে এই সব কিছু নিজের চোখে দেখতে পাচ্ছি। এগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই 1400 বছর আগে তিনি বলে গেছেন, এরকম একটি সময় আসবে। বর্তমান সময়ে আমরা এই সব কিছুই দেখতে পাচ্ছি। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন, আমরা যেন সত্যিকারভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিস উপলব্ধি করতে পারি এবং আমরা এই সকল বিষয় থেকে আল্লাহ তাআলার কাছে আশ্রয় চাইব। আমরা যেন যে আমল কম করব এটা যেন না হয়, আমরা যেন কৃপণ না হয়ে যাই, আমরা যেন ফেতনা ফাসাদ সৃষ্টি না করি, আমরা যেন মানুষ হয়ে মানুষকে হত্যা না করি। আল্লাহ তাআলা আমাদেরকে বিশেষভাবে আমল করার তৌফিক দান করুন এবং এই হাদিস বোঝার তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন।